আমার জানা মতে শ্রদ্ধেয় মরহুম তারেক মাসুদ ভাইয়ের মাটির ময়না ছবিটাও কিন্তু এসব অডিটামে চলেছিল। তখন তো এই আইনটা প্রয়োগ হয়নি, কিন্তু এখন গোলোর ক্ষেত্রে কেন এই আইনটা প্রয়োগ হল? ১৯১৮ সালে হল সিনেমা হল রক্ষা এই আইনটা, মানে যে আইনের বলে হচ্ছে, যে আইনের বলে আজকে এই ছবিটা নামিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের এই সিনেমার পক্ষে, হলের পক্ষে, সে হল রক্ষা। কিন্তু বিষয়টা হয়েছে এই ১০৪ বছর আগে, তার মানে ব্রিটিশ সরকার, মাঝখানে আরেকটি সরকার গেছে, সেটা পাকিস্তান সরকার, এখন আমরা বাংলাদেশ সরকার, এখন কেন এই গোলোই ছবির ক্ষেত্রে এই আইনটি প্রয়োগ হইল? এখানে আমার একটা কষ্ট এবং আপনাদের সকলের প্রতি এটা একটি প্রশ্ন। এটাও আপনারা জানেন যে সিনেমাটা সরকারি অনুদানে, আপনার আমার আমাদের টাকার, আমি জানি না সরকার কি পারে সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত করতে। আর দ্বিতীয়ত, ডিসি মহোদয় কেন এই ছবিটি হল থেকে নামিয়ে দিয়েছেন তাও জানি না। তবে আমি প্রযোজক পরিচালক সমিতির সদস্য হয়ে বলবো, একজন প্রযোজক জনাব খোরশেদ আলম খসরু এই জায়গায় ক্ষতিগ্রস্ত। জামালপুরে ছবিটি সুপার ডুপার হিট হওয়ার কারণ আপনারা অনেকেই জানেন, যে এখানে পূজা চেরি এবং সাকিব ভাই ছাড়া বাকি আর্টিস্টই বলা চলে জামালপুরের, যেখানে লক্ষ লক্ষ শ্রমিক ছিল আপনার এই নৌকা বাইসের সময় আমরা দেখেছি মিডিয়াতেই। তো সেখানে তো আমি ব্যক্তিগতভাবে, আমি বিপ্লব, যদি একটি ছবিতে পাসিং শটও দেই, আমি চলচ্চিত্র প্রেমী হইলে অবশ্যই আমি দেখতে যাব সপরিবারে যে আমি একটু অভিনয় করেছি, আমি এই সাকিব ভাইয়ের এই শটটার সময় আমি পিছন দিয়ে হাইটে গেছি, আমাকে দেখা যাবে। একজন পাঁচজন ছয়জন করে যদি নেয়, তা ৫-৬ লক্ষ লোক হতে পারে, যার জন্য জামালপুরে ছবিটি অনেক অনেক আলোড়ন সৃষ্টি করেছে। আর কেন ডিসি মহোদয় ছবিটা এই সময় নামিয়ে দিল এটা আমার জানা নেই, তবে এর পিছনে কোনো কিছু আছে কি না এটাও আমার জানা নেই। তবে অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এমনি তো বাংলা চলচ্চিত্রের দুরবস্থা যাইতেছিল, করোনার পরে এই প্রথম আমরা দেখলাম যে এই রমজানের ঈদে ৪টা ছবি রিলিজ হইলেও আমার ব্যক্তিগত মত যে গোলোই ছবি খুবই আলোচনায় আছে এবং সুপার ডুপার হিট, এরপর বাকি ৩ ছবি তো আপনারা জানেনই। তো গোলোই ছবির উপরে এই আঘাতটা মেনে নেওয়ার মতো না। ১৩০০ সিনেমা হলেই যখন ছিল, তখন তো আমরা ছোট ছিলাম, তখনও তো শুনিনি যে একটি প্রযোজক আরেকটি প্রযোজককে এইভাবে ক্ষতিগ্রস্ত করে। তো সেই দিক থেকে আমার মনে হয় না, তারপরও কোনো একটা কারণ তো অবশ্যই আছে, না হলে কেনই বা এই গোলোই ছবিটি অডিটোরিয়াম থেকে নামিয়ে দেবেন? কারণ এখানে তো অডিটোরিয়াম ভাড়া নেওয়া হয়েছে, প্রজেকশন নেওয়া হয়েছে, পর্দা লাগানো হয়েছে, সাউন্ড সিস্টেম নেওয়া হয়েছে, এটা প্রযোজক ক্ষতিগ্রস্ত না? এমনকি চায়ের শো আমি শুনেছি যে টিকিটটা পর্যন্ত ফেরত দিতে হয়েছে, টিকিটের টাকাটা পর্যন্ত ফেরত দিতে হয়েছে। আমার জানা মতে শ্রদ্ধেয় মরহুম তারেক মাসুদ ভাইয়ের মাটির ময়না ছবিটাও কিন্তু এসব অডিটোরিয়ামে চলেছিল, তখন তো এই আইনটা প্রয়োগ হয়নি, কিন্তু এখন গোলোর ক্ষেত্রে কেন এই আইনটা প্রয়োগ হল? তাও ব্রিটিশ আমলের সে আইন। আমার আবেদন এটাই যে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে, যেহেতু আমাদের যেসব জেলায় এই সিনেমা হল নাই, এরকম অডিটোরিয়ামগুলো ভাড়া নিয়ে সিনেমা প্রদর্শন করা হয়, সেগুলো যাতে অব্যাহত থাকে, আর পাশাপাশি এই ব্রিটিশ আমলের যে ১৯১৮ সালের যে আইনটা, সে আইনটা যেন বাতিল করে।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।